নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা আগামীকাল থেকেই রান্নার গ্যাস সিলিন্ডার আধার কার্ড ইলেকট্রিসিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জিও সিমকে নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে জারি হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম যা আপনাদের সকলকে জানতেই হবে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বিলাইকেনটুকু প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা প্রথম খবরটি রয়েছে ইলেকট্রিসিটিকে নিয়ে পরীক্ষার মরশুম শুরু হয়েছে রাজ্য জুড়ে তাই সুষ্ঠুভাবে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য একগুচ্ছ পদক্ষেপ নিল সিইএসসি বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলায় রাখা হয়েছে দেড়শোটি মোবাইল ভ্যান এই সময় সিইএসসির কল সেন্টার নাম্বার ছাড়াও রাখা হয়েছে দুটি বিশেষ নাম্বার আগামী একত্রিশেই মার্চ পর্যন্ত খোলা থাকবে এই দুটি বিশেষ নাম্বার নাম্বার দুটি হলো নাইন এইট থ্রি ওয়ান জিরো সেভেন নাইন ট্রিপল সিক্স নাইন এইট থ্রি গ্রাহকরা যে কোনো সমস্যায় এই নাম্বারগুলিতে ফোন করতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন পরীক্ষার মরশুমে যদি আপনাদের বাড়িতে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় বা কোনো কারণে সমস্যা হয় তো অবশ্যই এই দুটি নাম্বারে আপনারা ফোন করতে পারেন সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার যে ইলেকট্রিসিটি সেটি ঠিক করতে চলে আসবে ইলেকট্রিসিটির অফিস থেকে তো এটি একটি দারুণ সুখবর সরকারের তরফ থেকে তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী আপডেটটি বন্ধুরা এই আপডেটটি উঠে এসেছে রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে এখন চাইলে লম্বা লাইনে না দাঁড়িয়ে হাতের মুঠোয় ফোন দিয়ে ঘরে বসেই মাত্র এক মিনিটে রান্নার গ্যাসের সিলিন্ডার বুক করা যায় তবে এবার গ্রাহকদের আরও একটু বেশি সুবিধা করে দিতে চলেছে ইডেন গ্যাস জেনে নিন নয়া ব্যবস্থা গ্রাহকদের ঠিক কী অতিরিক্ত সুবিধা পেতে চলেছে প্রথমত গ্রাহকরা তাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে গ্যাস বুকিং করতে পারবেন তবে এক্ষেত্রে অতিরিক্ত তিনটি ভাষার সুবিধা পাবেন ইংরেজি এবং হিন্দি ভাষা থাক থাকছেই সাথে আঞ্চলিক ভাষা হিসাবে গ্রাহক নিজেদের পছন্দের ভাষা নির্বাচন করতে পারবেন এছাড়াও রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে আইভিআরএস পদ্ধতিতে দিন রাত যে কোনো সময় আপনারা গ্যাস বুক করতে পারবেন তবে নয়া পদ্ধতিতে গ্যাস বুক করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে ডিভিউটারদের এস কোড মোবাইল ফোনের মাধ্যমে গ্যাস বুকিং করার সময় পছন্দের ভাষা বাছাই করার পর ডিভিউটারদের এসটিডি কোড দরকার হবে যেমন কলকাতার ক্ষেত্রে শূন্য তিন তিন বা অন্য শহরের ক্ষেত্রে সেই শহরের এসটি কোড যেটি হবে সেটি দিয়ে বুকিং নাম্বার ডাইল করতে হবে সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে আপনার কনজিউমার নাম্বার চলে আসবে এরপর গ্রাহকদের কাছে অপশন আসবে তিনি ঠিক কি চাইছেন বুকিং বা ক্যান্সেল বা অন্য কিছু চাইলে সেই মতো নাম্বার টিপতে হবে সবকিছু ঠিক মতো সম্পূর্ণ হবার পর গ্রাহকদের মোবাইল নাম্বারে মেসেজ চলে আসবে তো বন্ধুরা আপনার নতুন এই পদ্ধতিতে অবশ্যই গ্যাস বুক করতে পারবেন একদম বাড়িতে বসে তো বন্ধুরা কারা কারা এই গ্যাস বুক করতে পারবেন বা গ্যাস বুক করতে চাইছেন এই নতুন পদ্ধতিতে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী আপডেটটি এই আপডেটটি উঠে এসেছে ব্যাঙ্কে নিয়ে কিছুদিন আগেই কেন্দ্র জানিয়েছিল যে সমস্ত ব্যাংকের অবস্থা খারাপের দিকে তার জন্য বেশ কিছু ব্যাঙ্কে একসাথে করে দেওয়া হবে তবে এই মার্চ প্রক্রিয়া এখনও শুরু হয়নি তবে আগামী পয়লা এপ্রিল থেকে শুরু হবে ব্যাঙ্কগুলির মধ্যে এই মার্চ প্রক্রিয়া গত বছর অর্থমন্ত্রীর কথা মতো কিছু কিছু ব্যাঙ্কে একসাথে করে দেওয়া হবে জানা গিয়েছে ইউনাইটেড ব্যাংক ওরিয়েন্টাল ব্যাঙ্ক মিশে যাবে পাঞ্জাব ব্যাংকের সাথে এদিকে কানাডা ব্যাঙ্ক এলাহাবাদ ব্যাঙ্ক সিন্ডিকেট ব্যাংকে মিশে যাবে ইন্ডিয়ান ব্যাংকের সাথে বিভিন্ন ব্যাঙ্কগুলিকে একসাথে করার ফলে সমস্যায় পড়তে পারে গ্রাহকরা বদলে যেতে পারে আপনার অ্যাকাউন্ট নাম্বার নতুন করে আইএফসিই কোড দেওয়া হবে গ্রাহকদের সাথে সাথে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড চেকবুকের পরিবর্তন হতে পারে এছাড়াও বিমার জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারে ব্যাঙ্কগুলি সাধারণ মানুষরা বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এক এপ্রিল থেকে এই সমস্ত ব্যাঙ্কগুলোকে হবে যদি আপনাদের এই ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই কিন্তু আপনারা ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন এক এপ্রিলের পরে তো বন্ধুরা যখন মার্চ হয়ে যাবে অবশ্যই কিন্তু ব্যাংকের তরফ থেকে আপনাদের মোবাইল নাম্বারে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে মেসেজও করে দেবে তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী আপডেটটি এই আপডেটটি উঠে এসেছে আধার কার্ডকে নিয়ে এবার রঙিন হবে ছোটদের আধার কার্ড কার্ডের রং হবে নীল নাম বাল আধার কার্ড তাতে থাকবে বায়োমেট্রিক তথ্য রঙিন এই কার্ড শুধুমাত্র পাঁচ বছর বয়স পর্যন্ত সব শিশুদের জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই চালু করা হবে এই কার্ড এর আগে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের আধার কার্ড দেওয়া হলেও তাতে থাকতো না বায়োমেট্রিক তথ্য বিশেষ কোনো রঙও ছিল না কার্ডে কিন্তু এত কম জন্য কেন দরকার বয়সীদের বায়োমেট্রিক তথ্য সহ রঙিন আধার জানানো হয়েছে সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুযোগ যাতে শিশুরা পেতে পারে সেজন্যই এই পদক্ষেপ করা হয়েছে পাঁচ বছর বয়স পার হয়ে গেলে বাল আধার কার্ড অবৈধ হয়ে যাবে তখন নতুন করে সাধারণ আধার কার্ড আবেদন করতে হবে কিভাবে পাওয়া যাবে বাল আধার কার্ড প্রথমে আধার ওয়েবসাইটে ঢুকে আবেদন করার তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নির্দিষ্ট দিনে সন্তানকে নিয়ে আধার কেন্দ্রে যেতে হবে সেখানে অভিভাবকদের রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে ফর্মের জন্য ছবি লাগবে জমা দিতে হবে শিশুদের জন্মের বিবরণ ও জন্মের শংসাপত্র লাগবে বাবা মায়ের আধার কার্ডের প্রতিলিপি এবার সম্পূর্ণ করা ফর্ম ও সংশ্লিষ্ট নথি জমা দিতে হবে আধার কেন্দ্রের সরকারি আধিকারিকদের কাছে এরপর আধার কেন্দ্র থেকে বাল আধার কার্ডের লিংক বাবা কিংবা মায়ের মোবাইল পাঠিয়ে দেওয়া হবে বাবা কিংবা মায়ের ইমেল আইডিতে আসবে ই আধার কার্ড সেখান থেকেই ডাউনলোড করতে হবে বাল আধার কার্ড তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন শিশুদের জন্য এটি একটি নতুন আধার কার্ড যার রঙ হবে নীল পাঁচ বছরের আগে পর্যন্ত শিশুদের এই আধার কার্ডের সুবিধা দেওয়া হবে এবং পাঁচ বছরের পর আবার যেরকম আধার কার্ড রয়েছে সেই রকম আধার কার্ডের জন্য আবেদন করতে হবে তো আসুন বন্ধুরা দেখে নেব আজকের শ্রেষ্ঠ আপডেটটি তো বন্ধুরা এই আপডেটটি উঠে এসেছে জিও সিমকে নিয়ে জিওর আগমনের পর থেকে টেলিকম ইন্ডাস্ট্রির এক নতুন দিগন্ত খুলে গেছে আকর্ষণীয় সব প্ল্যান মার্কেটে চালু করে প্রায় সব কোম্পানিগুলোকে পেছনে ফেলে দিয়েছে জিও অন্যান্য কোম্পানিগুলি ও জিওর সাথে প্রতিদ্বন্দ্বিকতা করার জন্য তাদের প্ল্যানে পরিবর্তনে এনেছে এরই মধ্যে জিও আবারও আনলো হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক অফার যা প্রত্যেক জিও ব্যবহারকারীদের জানা জরুরি এই প্ল্যানে আপনি পাবেন হানড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক জিও আবারও ক্যাশব্যাক অফার এনেছে জিও ক্যাশব্যাক অফার অনুযায়ী ব্যবহারকারীদের তিনশো আটানব্বই বা তার বেশি রিচার্জ করতে হবে অফারটি এক আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত চালু করা হয়েছে যদিও এই অফারটি শুধুমাত্র জিওর প্রাইম কাস্টমারদের জন্য আনা হয়েছে তো বন্ধুরা দেখুন যদি জিও ব্যবহারকারীরা তিনশো আটানব্বই বা তারও বেশি রিচার্জ করেন তাহলে আপনারা দেখুন পঞ্চাশ টাকার আটটি ভাউচার পেয়ে যাবেন এই ভাউচার যোগ করে চারশো টাকা অর্থাৎ চারশো আপনি পেয়ে যাবেন আপনি প্রতিবার রিচার্জ করার সময় পঞ্চাশ টাকার একটা ভাউচার অ্যাড করতে পারবেন তো সকল জিও কাস্টমারদের জন্য কিন্তু এই অফারটি বৈধ রয়েছে আপনারা যদি জিও সিম ব্যবহার করে থাকেন তো অবশ্যই এই অফারটি কিন্তু সুবিধা উপভোগ করতে পারবেন এছাড়াও যদি জিও ব্যবহারকারীরা পেটিএমের মাধ্যমে রিচার্জ করেন তবে পঞ্চাশ টাকার একটি ক্যাশব্যাক পাবেন এবং ফোনপে অ্যামাজন পে এবং মোবিকুইকের মাধ্যমে রিচার্জ করলে পঁচাত্তর টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন এছাড়াও গ্রাহকরা ফ্রি রিচার্জ থেকে রিচার্জ করলে একশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন তো বন্ধুরা জিওর কোন কোন অফারগুলো কিন্তু বৈধ রয়েছে আপনারা এই ভিডিওটিতে জেনে গেলেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে এখনই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ